গুড মর্নিং বন্ধুরা, স্বাগত ডেভিড ঔষমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুরু করে দিলাম আবার একটা নতুন ব্লগ। আর আজকে হচ্ছে রবিবার, রবিবার সকালবেলা দেখতেই পাচ্ছ কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। রবিবার কিন্তু সকালবেলা রোদ ছিল, আমরা গেছিলাম কচুরি আনতে, কচুরি এনে লালটুবাবু খেয়ে দিয়ে চলে যাওয়ার পর হঠাৎ এরকম বৃষ্টি, মুষলধারে এক ঘন্টা বৃষ্টি হচ্ছে। আর ঠাকুরের বাসনগুলো আমি, যেগুলো আর কি ঠাকুরকে দিয়েছিলাম, অনেক বাসন ছিল যেগুলো যেগুলো রাত্রিবেলা লালটুবাবু খাওয়ার পর আজার করেছিলাম, সেই বাসনগুলো বেসিনে রেখেছি, আগে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব, তারপর রান্না করব। কারণ আজকে যেহেতু রবিবার মাংস হবে, তো মাংস করার আগে আগে সমস্ত ওইসব তুলে নিতে হবে। পোলাওটা আগে বানিয়ে নিচ্ছি, কারণ যেহেতু পোলাওটা নিরামিষ সেই জন্য পোলাওটা বানানো থাক, মাংসটা চান করে এসে বানাবো। আজকে হচ্ছে রবিবার আর পুজো টুজো করে চান টান করে চলে এসেছি, এবার করবো রান্না বান্না। তো রান্না বান্না সকালবেলা তো সব কিছু গুছিয়ে রেখে গেছি, ঠাকুরের বাসন সব মেজে ধুয়ে গেছি, কারণ যেহেতু আজকে মাংস হবে তো ঠাকুরের বাসনগুলো আগে তুলে নিতে হবে, তারপর আমাকে এ করতে হবে। আর ঠাকুরের বাসন কালকে যে রান্না করেছিলাম সেই বাসনগুলো তো অলরেডি তোলা হয়ে গেছে, বাট বাদ বাকি আজকে যে রান্না মানে যেগুলো দোয়া হয়েছিল সেগুলো রাত্রিরে তুলেছি, তো সেইগুলো পড়েছিল, সেগুলো মাজা হয়েছে, এবার এগুলো তুলে রাখবো, তুলে রেখে রান্না করব। আর আজকে সেরকম কিচ্ছু রান্না করবো না, একদম ছিমছাম রান্না করব, কারণ কালকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তো পোলাও মাংসই করব। সোহামেরও ভালো লাগে, একবার রান্নায় ঢুকে গেলে তখন আর কথা বলতে পারি না তোমাদের সাথে, একদম দশভুজার মতো রান্না শুরু করে দিতে হয় দুটো গ্যাসে। কারণ যেহেতু লালটুবাবু কালকে নিয়ে যাবে, তো লালটুবাবুর মাছের তরকারিটা করে রাখলে কালকে সকালবেলা জাস্ট উচ্ছে আলুটা ভেজে দেবো হয়ে যাবে, তো সেটাও দেখে রাখতে হবে। আর তারপর সোমবার পরের দিন সকালবেলা জলখাবারটা বানিয়ে দেবো, কুমড়োর তরকারি আর লুচি। আজকে ভেবেছিলাম রবিবার সকালবেলা করব, কিন্তু যেহেতু সোহম কচুরি খাবো কচুরি খাবো, রবিবার হলেই কচুরি খাওয়ার বায়না করে, তো সেই জন্য ওর জন্য বেরিয়ে যেতে হয় কচুরি আনতে। যদিও এবারে কচুরির তরকারিটা একদমই ভালো লাগেনি, আর আমি কচুরি খাইনি, তা কারণ তার আগের দিন শনিবার দিন লুচি টুচি খাওয়া হয়েছিল সেই জন্য। মোটামুটি চিকেন হয়েই গেছে, চিকেন কষা করব, তো এবার একটু জল দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর পোলাও তো হয়েই গেছে, লালটুবাবুর জন্য মাছের তরকারিও করে ফেলেছি, এবার খালি কিচেনটা ক্লিন করলেই ব্যাস কাজ কমপ্লিট। আজকে আমাদের অমর থেকে কচুরি নিয়ে আসা হয়েছিল, তো অমর থেকে কচুরিটা খাওয়ার পর মানে কচুরিটা ভালো ছিল, কিন্তু কচুরির যে তরকারিটা ছিল একদম ভালো ছিল না, তো সেই জন্য এমনি আমি কালকে অত লুচি টুচি খেয়েছিলাম বলে আজকে আর আমার কচুরি আনিনি। তাও সোহাম মানে দুটো কচুরি কম খেয়েছিল, তো আমি সেই দুটো কচুরি খেয়েছিলাম, খেয়ে রান্না বান্নায় ঢুকেছিলাম, কিন্তু খিদে পেয়ে গেছে। আর লালটুবাবু তো জানো দেরি করে আসে, রবিবার হলেও দেরি করে আসে, এসে আবার মাছের জল পাল্টে এখন গেছে চান করতে, তো খিদে পেয়ে গেছে, খেয়ে দে তারপরে দেখা যাক আজকে কোথাও নিয়ে যায় কিনা। এমনি কিরম একটা ঘোলাটে ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সকালবেলা তো একদম মুষলধারে বৃষ্টি হলো, নিচে জল জমে গেছিলো, আর এখানে বৃষ্টি হলেই জল জমে যায়, কত লোকের কত সমস্যা। আমি তো ওই জলে নাবলে উল্টে পড়বই পড়বো, তো এমন আজকে অবস্থা, মানে পোলাও বানাতে বসিয়েছি দেখি কাজু নেই, কাজু এরকম নেই আমার হয় না, সবসময় ঘরে কাজু থাকে, আজকে কি হয়েছে জানি না, মানে এবারে অনেকদিন হয়তো কাজু আনা হয়নি, আমার ঠিক মনে নেই। আর কাজু আমাদের বাড়িতে প্রচুর চুরিও হয়, বাদাম জিনিসটাই খুব চুরি হয় আমাদের বাড়িতে, আমি ছাড়া সবাই বাদাম খেতে ভালোবাসে, তো সেই ক্ষেত্রে কাজু ছিল না, তো সোমকে আবার পাঠালাম কাজু আনার জন্য, তো পোলাওতে না হলে কাজু দোয়াই হতো না, পরে কাজুটা দিলাম আর কি, পোলাওটা হয়ে গেছিলো এই আর কি। তো যাকে হয়েছে এবার খাবো, লালবাবু চান হোক তারপর। আজকে জলটা লালটুবাবু আর সোম মিলে পাল্টেছে, তো কি সুন্দর পরিষ্কার লাগছে, দেখো যেদিন জলটা পাল্টানো হয় সেদিন পরিষ্কার লাগে, মাছগুলো খুব সুন্দর দেখা যায়। আর যেহেতু আয়রন পড়ে, তো তাতে কি হয় এই যে গ্লাসটার গায়ে না, মানে এটা কাঁচের গ্লাস, তো একদম আয়রনের একটা দাগ পড়ে যায়, তাতে কি হয় জলটা ময়লা ময়লা লাগে, মাছগুলো অতটা পরিষ্কার বোঝা যায় না। আর জলটা পাল্টে দিলে, আলোটা জ্বালিয়ে দিলে একদম যেন মাছগুলো ফুটে ওঠে, একবারে কালারফুল মাছগুলো ছুটে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, দেখতে ভালোই লাগে, কিন্তু আমি মাছের অত ভক্ত নয়। ঠিক আছে কি করব আর, বাড়িতে রয়েছে তাকিয়ে বস থাকা অনবরত ওদের এই যে ঘুরে বেড়ানো জলের মধ্যে, সেটা দেখতে ভালোই লাগে।
আর এই যে আমাদের এবার খাওয়া দাওয়া বাড়বো আর কি, তা তোমাদের দেখিয়ে দিই, চিকেন কষা আর তার সাথে রয়েছে এই যে বাসন্তী পোলাও। পরে আর কি কাজুগুলো ভেজে দিয়েছে, আসলে পোলাওটা অনেক সকালবেলা করা হয়ে গেছে, তারপর সোহম গিয়ে বৃষ্টির জল কমার পর কাজুগুলো এনেছে, তো কাজুগুলো পরে ঘিয়ে ভেজে দিয়ে দিয়েছে, তাই আর কাজুগুলো মেশেনি। খালি এবার স্যালাডটা কাটি, স্যালাডটা কেটে ওদের খেতে দিয়ে দিই, তারপর আমিও বসে পড়বো। একবেলা একবারে দুবেলার হয়ে যাবে এই, আর রাত্রিবেলা পোলাও মাংস খাওয়ার পর আর রাত্রিরে খাওয়া যায় না খুব একটা, সত্যি কথা বলতে কি। দেখা যাক রাত্রিরে কি খাই, তখন সেটা দেখাবো তোমাদের। যারা আমাদের দেখে এই ঘড়িটা কেনার প্ল্যান করছো, এই যে ঘড়িটা দেখো ঘুরতেই থাকে, দুলতেই থাকে, মানে পাখার হাওয়ায় এতে না দুলতেই থাকে, সিধে ভাবে থাকে না। কিন্তু অন্য ঘড়ি যেমন সিধে ভাবে থাকে, এই ঘড়িটা থাকে না, এগুলো মাঝে মাঝে দুলে যায়, ঘুরে যায়, এরকম হয়। এই যে লালটু বাবু দেখো, রবিবার দিন এরকম ঘুমন্ত অবস্থায় বসে থাকে, ফোন হাতে করে, কোনো ভিডিও শুট করে না, কিচ্ছু করে না, দিনের মানে উইকডেতে ঘুমোবে না, উইকডেতে থাকবে না বাড়িতে, আর ছুটির দিন সে নাকি ছুটি, তাকে ডিস্টার্ব করা যাবে না, তাই তো? দাদা কিছু যদি বলেন আপনি আমাদের ছোটোখাটো মানুষদের জন্য। খেলা দেখছিলাম, সেটা দিল কম, আপনি তো সবসময় খেলা দেখছেন, একটু ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাবো না। দাদা পুজোর বাজারটা কবে করাবেন? না না, পুজোর বাজারটা কবে করাবেন? একজন বলছিল যে পুজোর বাজার করতে গেলে। আচ্ছা বুড়ো বয়সের পুজোর বাজার, তো পুজোর বাজার বাচ্চারা করবে, পুজোর বাজার করবে। আরে আমরা তো এই সবে 25 বছর বয়স আমার, 25 আর 26 আর হচ্ছে না, আমার বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বইয়ের বয়স আর 26 হচ্ছে না। মেয়েদের বয়স থেমে থাকে একটা বয়সের পর, ছেলেদের বয়স বাড়ে। বৃষ্টিতে ভিজে ভিজে খুব অবস্থা খারাপ, রোজ বৃষ্টি রোজ বৃষ্টি। দেখি আমরা এখন বেরোচ্ছি গঙ্গার ধারে যাব, একটু গঙ্গার ধারে যাব হাওয়া খেতে, অপূর্ব লাগে, অপূর্ব মনে না অনেক শান্তি আছে একটু গঙ্গার ধারে গিয়ে বসে, এত সুন্দর লাগে। উল্টো দিকে দক্ষিণেশ্বর মন্দির মায়ের দেখতে পাই ওখান থেকে, খুব ভালো লাগে। আচ্ছা লোকে যে বলে বিষে বিষক হয়, তাহলে তুমি এখন চলো না ওই বিষ করতে, তাহলে নাচলে আরো, না না হাত পায়ে ব্যথা, নাচলে আরো হাত পায়ে ব্যথা চলে যাবে। চলো রেডি হয়ে বেরোই তার সাথে, আসলে ঠাকুরের অনেক জিনিসপত্র জম হয়ে আছে, তোমরা জানো গঙ্গায় ছাড়া আমরা ফেলি না, তো গঙ্গায় এখন ফেলতে দেয় না, গঙ্গার ধারে একটা ডাস্টবিন থাকে সেখানে ফেলে দিয়ে আসি, অন্তত আমাদের এই মাছ মাংসের সাথে তো ফেলা হয় না, এটাই যথেষ্ট মনের শান্তি আর কি। এবার ওখান থেকে কে কোথায় কি ফেলছে আমি জানি না, যাকে চলো বেরিয়ে পড়ি, অনেক দেরি হয়ে গেছে, তারপর দেখি কিছু যদি কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসবো, ব্যাস হয়ে যাবে রাত, মানে রবিবার শেষ, ছুটি শেষ। তো এই যে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি, বাইকে করে যাচ্ছি, ভালোই লাগছে বাইকে করে ঘুরতে, আর অনেকটাই বেশ ঘুরিয়েছে লালটুবাবু। তারপর আগে গঙ্গার ঘাটে গেছি, কারণ ঠাকুরের জিনিসগুলো আগে ফেলে দিয়ে তারপরে ঘুরছি আর কি, ঘুরবো আর দেখি কি কিনে নিয়ে যাই, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। হ্যাঁ খাওয়া নেই, কিছু নেই আজকে, তো বাড়িতে চলে এসেছি, লালটুবাবু বললো চা বানাতে, তো সেই চা করছি, আর কিনে নিয়ে এসেছি হচ্ছে মাছের চপ আর ভেজিটেবিল চপ। মাছের চপ আমি খাই না, আমার মাছের গন্ধ লাগে, তো সোহমের জন্য আর লালটুর জন্য মাছের চপ নিয়েছি, ভেজিটেবিল চপ ওই জন্য নিলাম আমার জন্য, তো সেই বললো চপ খাবো, একটু চা বানাও, তো সেই আমার ও লালটু থাকলে তো আবার র চা বানাতে হয়, সেই র চাই বানাবো, একটু আদা থেতো করে দিলাম, ব্যাস আদা দিলে বেশ ভালো লাগে খেতে, আদা এলাচ দিয়ে চা খেতে আমার হেভি লাগে খেতে। যাকে চলো এর সাথেই শেষ করে দিলাম এই ব্লগটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে, টাটা। শেষ হয়ে গেল রবিবার, এই চা খেয়ে এবার একটুখানি হয়তো টিভি দেখবো দুজনে, তারপর শুয়ে পড়বো, ব্যাস গুড নাইট।